কালিয়াগঞ্জে বিজয় উল্লাসে মাতোয়ারা হলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সারা রাতভর পঞ্চায়েত নির্বাচন গণনার কাজ চলে। পঞ্চায়েত সমিতি 24টি আসনের মধ্যে 14টি তৃণমূল এবং বিজেপি 10টি করে আসন পেলেও সিপিআইএম ও কংগ্রেস খাতা খুলতেই পারেনি। প্রসঙ্গত, বুধবার সকাল থেকে কালিয়াগঞ্জে জেলা পরিষদে 3টি আসনে ভোট গণনা শুরু হয়। গণনার শেষে 3টি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়। 21 নম্বর জেলা পরিষদের তৃণমূল প্রার্থী রামদেব সাহানি 2018 সালে এই আসনে বিজেপি থেকে জয়ী হন কমল চন্দ্র সরকার। 2023 সালে বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেন তৃণমূল প্রার্থী রামদেব সাহানি। 22 নম্বর তৃণমূল প্রার্থী লতা সরকার, 23 নম্বর জেলা পরিষদে তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য এই আসন দুটি 2018 সালে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবং পুনরায় তৃণমূল এই আসন ধরে রাখল। জয়ী হওয়ার বিজয় উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকেরা তৃণমূলের। এ বিষয়ে জেলা পরিষদের জয়ী প্রার্থী এবং তৃণমূল ব্লক সভাপতি নিতাই বৈশ্য কি বলেছেন শুনব। দাদা, বললাম যে এই যে জয় তৃণমূলের, এই যে জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, এই জয় কি বলছেন, মানে কি বলবেন? এটা আমাদের কালিয়াগঞ্জ মানুষের জয়। কালিয়াগঞ্জের মানুষ মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের কালিয়াগঞ্জের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য, বিশেষ করে বাংলার দিদিদের জন্য, মহিলাদের জন্য, মায়েদের জন্য যে কাজ করে গেছেন, এবং সাথে আমাদের পুরো টিম কালিয়াগঞ্জ ব্লকের যারা নেতৃত্ব আছেন, শহরের নেতৃত্ব আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, এমএলএ সাহেব আছেন, সমস্ত টিম যেভাবে একসাথে আমরা আজকে কালিয়াগঞ্জ ব্লকে একটা শক্ত জায়গা, বন্ধুর জায়গা, এবং বিগত দিনে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কালিয়াগঞ্জ ব্লকে যেভাবে আমরা নির্বাচন পরিচালনা করলাম এবং তারপরে আজকে এই যে জয় আসছে কালিয়াগঞ্জে, এটা আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের পরিবারের জয়। দাদা, একটা বিষয় দেখা যাচ্ছে যে অনন্তপুর যে অঞ্চলটা কি করবে? দেখুন, কালিয়াগঞ্জ ব্লক, বিশেষ করে কালিয়াগঞ্জ ব্লকের মানুষের সাথে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের যারা সমস্ত তৃণমূল পরিবার আছি, আমরা নেতৃত্বরা আছি, আমরা শুধু ভোটের দিনে নয়, আমরা বারবার করে বলি যে শুধু ভোটের দিনে নয়, আমরা 365 দিনেই মানুষের সাথে, মানুষের পাশে থেকে আমরা বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেওয়া থেকে শুরু করে বাকি ইত্যাদি সমস্ত রকমভাবে মানুষের পাশে থাকা, বাকি যা কাজ করার তো দিদি করেছেনই, এবং সেই জায়গা থেকেই অনন্তপুর সত্যি শক্ত জায়গা। 1, 2, 3 অর্থাৎ অনন্তপুর, ধনকল, রাধিকাপুর এবং বাকি সমস্ত জায়গায় কালিয়াগঞ্জ যেভাবে বিজেপি বিভিন্ন রকমভাবে অপচেষ্টা শুরু করেছিল, মৃত্যু নিয়ে রাজনীতি করা শুরু করেছিল, কালিয়াগঞ্জে নোংরা রাজনীতি শুরু করেছিল এবং বিভাজন শুরু করেছিল ধর্মের নামে, সেটাকে যোগ্য জবাব দিয়েছে। আজকে তারই ফলস্বরূপ কমল সরকারের মতো একজন মানুষ, তিনিও নিজে পরাজিত হয়েছেন। আমি সার্বিকভাবে বলবো সব জায়গায় একদম সুন্দর লড়াই হয়েছে, যার ফলে আজকে এই ফলটা হয়েছে। দাদা, কত ভোটে জিতেছিল আপনার কীভাবে সামলানে এই বড় দায়িত্ব? দেখুন, ব্যাপার হচ্ছে আমরা বরাবরই এভাবেই কাজ করি, আর সবচেয়ে বড় কথা আমরা শুধু আমি ব্লক সভাপতি বললে নয়, আমার পুরো টিম, আমার পুরো পরিবার তৃণমূলের সবাই আমরা একসাথে কাজ করি বলে আমরা এই ধরনের কাজগুলো একসাথে নিতে পারি। দাদা, কি আপনাদের দিকে আসবে? দেখুন, যে 4টা গ্রাম ত্রিশঙ্কু হয়েছে, সেই 4টা গ্রামের যারা বিক্ষুব্ধ মানুষ, হয়তো আমরা তৃণমূলের পরিবারেরই মানুষ তারা ছিল, টিকিট পায়নি, অথবা আমাদের উপর রাগ করে হয়তো বেশ পপুলার মানুষ তারা উল্টো দিকে দাঁড়িয়েছিল বা নির্দলে দাঁড়িয়েছিল বা সিপিএম কংগ্রেসের টিকিট নিয়েও দাঁড়িয়েছিল, কিন্তু তারা মনে প্রাণে তৃণমূলেরই মানুষ। সেই মানুষগুলো হয়তো আগামী দিনে আবার তৃণমূলে ফিরবে, দল যদি আমাদের নির্দেশ দেয় বা দল যদি আমাদের আদেশ দেয়, তাহলে দলের সাথে কথা বলে, নেতৃত্বের সাথে কথা বলে তারা যদি ফিরে, আমরা সেই মতো করে নতুন করে ভোট তৈরি করার চিন্তা ভাবনা করবো। উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা।